বিমানের ফেয়ারটা এখন খুবই অ্যাট্রাকটিভ, কারণ অনেকদিন ধরে বিমানে এটা দুর্নাম ছিল, বিমানের ফেয়ার খুবই বেশি, খুব বেশি দাম, এক্সপেন্সিভ। বাট এখন বিমান খুবই একটা অ্যাট্রাকটিভ ফেয়ার দিছে। যেমন লন্ডন থেকে ঢাকা যদি আপনি যেতে চান তাহলে 600 পাউন্ডের মধ্যে পেয়ে যাবেন, এবং সিলেট 700 থেকে 750 মধ্যে। আমি মনে করি এখনকার মার্কেটে বিমানের ফেয়ারটা খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই চিপ কম্পেয়ার টু আদার এয়ারলাইন্স। যেমন আদার এয়ারলাইন্স যদি আমরা ঢাকা যেতে চাই তাহলে ভাড়াটা পড়তেছে অ্যারাউন্ড 700, কিন্তু বিমানে আমরা সিলেট যেতে পারতেছি এখন 700-750। এবং যারা পেনশনার আছেন তারা আরও কম পাইছেন 700, এবং অ্যাডাল্টে 750-730 এরকম। তো এটা আমি মনে করি এখনকার মার্কেটে খুবই খুবই ভালো এবং অ্যাট্রাকটিভ ফেয়ার। ১৫ জুন পর্যন্ত যদি যায়, মনে করেন 10 জুন গেল বা 15 জুন গেল এবং 2 মাস পরে যদি আসতে চাই তাহলে ওইটা পাইতেছেন। নর্মালি এতদিন বিমানের ফেয়ারটা চাপ ছিল, সবাই আমরা চাপ দিয়েছিলাম যে বিমানের ফেয়ারটা কমানোর জন্য। প্লাস এবং গত যে রমজান মাস গেছে, রমজানে একটু ট্রাভেল কম করছে, একটু লিন সিজন যেটা আমরা বলি, এই দুটা কারণ আমাদের সবাই কাস্টমারের পক্ষ থেকে চাপ ছিল, আমাদের সবাই চাপ দিয়েছিল যে বিমানের ফেয়ার কমানোর জন্য। প্লাস এখন সিজনটা একটু লিন, যেমন মানুষ কম যেতেছে, কম ট্রাভেল করতেছে, দুটা দিক বিবেচনা করে ফেয়ারটা কমানো হয়েছে। যেগুলো আছে নর্মালি হলিডে সময় কোনো এয়ারলাইন্স ফেয়ার কমায় না, বিমানের সময়, যেহেতু বিমানটা এটা বিজনেস করতেছে তাহলে বিমানও মানে স্কুল হলিডে সময় বাড়াও থাকে। এবং সবসময় বলতেছি যে বিমানের ভাড়া আপনি কম পাবেন যদি আপনি 2-3 মাস আগে টিকিট করেন। স্কুল হলিডেতে যারা প্রথমে করছে, যেমন যারা ডিসেম্বর জানুয়ারিতে আগামী জুলাইয়ের জন্য টিকিট করছে, তারা কিন্তু চিপে পাইছেন। যখন প্রথমে ফেয়ারটা দেওয়া হয় হলিডের সময় চিপটাকে, তারপরে যখন ফেয়ারটা মানে মানুষকে কেটে নেয়, টিকিটটা কেটে নিল, তখন অটোমেটিক বাড়তে থাকে। যারা কিন্তু আগে কিনছেন তারা কিন্তু 800-900 পাউন্ডে টিকিট কিনছেন জুলাইয়ের, কিন্তু এখন জুলাইয়ের টিকিটটা কিন্তু 1000-এর উপরে 1500 পাউন্ড হয়ে গেছে এরকম। ম্যানচেস্টারের বিষয়টা হচ্ছে ডিফারেন্ট, কারণ লন্ডনে সবাই জানে যে লন্ডনের পপুলেশন বেশি, ডিমান্ডটা বেশি। কিন্তু ম্যানচেস্টারে আমাদের মানে দুর্ভাগ্যজনক যেটা হয়েছে যে লন্ডন থেকে ফ্লাইট দেওয়া হয়েছে 4টা এবং ম্যানচেস্টার থেকে ফ্লাইট দেওয়া হয়েছে 3টা, যেটা আমরা বারবার কিন্তু বলছিলাম যে লন্ডন থেকে ফ্লাইটটা করা হোক 6টা বা 7টা, ম্যানচেস্টার থেকে 2টা বা 3টা, কিন্তু ম্যানচেস্টার কিন্তু 3টা করেছে ম্যাক্সিমাম। যেহেতু সেখানে পপুলেশন কম, ডিমান্ড কম, ডিমান্ড কম থাকায় বিমানের ক্যাপাসিটি কম, যেমন সরি ক্যাপাসিটি বেশি, ডিমান্ড কম, যেহেতু ফেয়ারটা কম অটোমেটিক কম রাখা হইতেছে। এবং লন্ডনে পপুলেশন বেশি, ডিমান্ড বেশি, আবার সিট মানে যেহেতু সিট কম, সিটটা লিমিটেড সিট, এই জন্য লন্ডনে ডিমান্ডের জন্য ফেয়ার বেড়ে যায়। ম্যানচেস্টার থেকে আরও আপনি 50 পাউন্ড কম পাবেন লিন সিজনে। বাট নর্মাল সিজনে যেমন যখন এখন যদি আপনি জুলাইতে কেউ যায় লন্ডন থেকে যায় যদি হয় এটা 1000 পাউন্ড, ম্যানচেস্টার থেকে গেলে আপনি 300 পাউন্ড কম পাবেন, 700 পাউন্ড, বিকজ এখানে ডিমান্ড কম, সিট খালি থাকে প্রত্যেকটা ফ্লাইটে। তার মানে আপনি বলতেছেন লন্ডন থেকে গেলে আগামী 2 মাসে 700-750 পাচ্ছেন। 750 পর্যন্ত, 15 জুন পর্যন্ত।